আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত জামাল ভাই দুবাই থেকে জানতে চেয়েছেন একজন ছেলের সামর্থ্য এক লাখ টাকার মতো কাবিন করার কিন্তু সেখানে মেয়ে পক্ষর লোকেরা চক্রান্ত করে দুই লাখ করেছেন এখন এতে আপনারা জানতে চেয়েছেন আসলে রাসুল ছা সালাম যেটা বলেছেন যে মহারানা হবে কম ওই বিয়েতে যে বিয়েতে মহারানা কম সেই বিয়েতে বরকত বেশি যে বিয়েতে খরচ কম সেই বিয়েতে বরকত বেশি এটা রাসলাম বলেছেন তো আল্লাহ বলছেন সোরা নিসা চার নম্বর আয়াত যে তোমরা তোমাদের স্ত্রীদেরকে সন্তুষ্ট চিত্রে মহার প্রদান করো তো ওখান থেকে যদি তোমাদের স্ত্রী কিছু বাদ দেয় তার সেটা আনন্দে সাদরে সেটা গ্রহণ করো এতে কোনো কিছুই নেই দোষের কিছুই নেই তাহলে বোঝা যাচ্ছে মহরটা হতে হবে সেলের ইনকামের উপর তার উপার্জনের উপর তার কতটুকু সামর্থ্য ক্ষমতা আছে এর উপর হবে এর উপর হবে নির্ভর কিন্তু এখন যেটা চলছে দেশে তিন লাখ চার লাখ পাঁচ লাখ দশ লাখ পর্যন্ত যে কাবিন দেন মহারিষি ইত্যাদি ছেলেকে ধরে দেওয়া হয় এটা টোটালি শরীর বিরোধী হ্যাঁ এটা একটা মানে গুনাহের কাজ করা হচ্ছে হারাম কাজ যেটা নিষিদ্ধ কোরআন হাদিসে এটা সাপোর্ট করে না অতএব বিষয়টা বুঝতে হবে তো উভয় সংশোধনের মাধ্যমে চেষ্টা করেন কিন্তু এটা এই বিবাহ যেত হয়ে গেছে এটা আর বাদ না দেয় উচিত যেহেতু তালাক দেওয়াটা সে এটা ভালো জিনিস না এই জন্য একটা সংশোধন করেন ইনশাল্লাহ পরামর্শ করেন ইনশাল্লাহ দেখি কি হয় আসসালাম